নমস্কার, আমি সুদীপ বোস, নৃত্য মধুরার কর্ণধার। তো আজ আপনাদের সামনে চলে এসেছি আমরা 25শে বৈশাখে কবিগুরুকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য। এখন তো লকডাউন চলছে, আপনারা সবাই জানেন, তো তার মধ্যেও আমাদেরকে আমাদের যে শৈল্পিক সত্তা সেটাকে নিয়ে এগোতে হবে। তো তার জন্য আমরা প্রত্যেকেই দেখছি, মানে রোজ দিনই কিছু না কিছু চেষ্টা করছে যার যেটুকু ক্ষমতা। তো লকডাউনের মধ্যে আমাদের যেহেতু কিছু করার নেই, ক্লাস থেকে সবাই পিছিয়ে পড়ছে বলে অনলাইন ক্লাস করাতে হচ্ছে বাচ্চাদেরকে। তো একদম ছোট ছোট বাচ্চারা, যারা যাদের হাতে ধরে না করালে হয় না, তো তাও তাদেরকে চেষ্টা করেছি অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর। একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস করেছি আমরা, একটা নাচ করিয়েছি ওদেরকে, এবং এটাতে বেশি আমার থেকে ওদের মায়েদের অবদান, কারণ আমি তো অনলাইনে করিয়ে দিয়েই শেষ, কিন্তু বাকি প্র্যাকটিসটা ওদের মায়েরা করেছে বাড়িতে। তো যদি এটা ভালো হয়ে থাকে তাহলে পুরো ক্রেডিটটা ওদের মায়েদের জন্য এবং ওদের জন্য। তো আজকে 25শে বৈশাখ, যেহেতু আপনাদের সকলকে শুভেচ্ছা জানালাম, সবাই আনন্দে কাটান, সবাই যা যা শৈল্পিক সত্তা আছে সেটাকে নিয়ে নানা রকম অনুষ্ঠান হোক এবং আমরা সবাই আনন্দ করে দেখি। এবং যারা দেখতে ভালোবাসেন প্লিজ তারা দেখুন, নিশ্চয়ই আনন্দ হবে এবং সবাই মিলে যেই কাজটা করছি সেটাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, আপনারা দেখুন এই ছোট্ট প্রয়াস নৃত্যমধুরার পক্ষ থেকে, নৃত্যমধুরার কচি কাচাদের পক্ষ থেকে। নমস্কার, আজ 25শে বৈশাখের প্রাক্কালে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আজ পৃথিবী বড় অশান্ত, চারিদিকে দুর্যোগের ঘনঘটা। এই চারিদিকে দুর্যোগের ঘনঘটার মধ্যে সবাই আমরা সুস্থ রয়েছি, বেঁচে রয়েছি, বাঁচতে সবাইকেই হবে, সুস্থ সবাইকেই থাকতে হবে। তবুও তার মধ্যে আমাদের নিত্যমধুরার বাচ্চাদের ছোট্ট একটি ঐকান্তিক প্রয়াস আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি আপনাদের মন কিছুটা হলেও ভালো হবে। শুধুমাত্র আপনাদের সাথ সাপোর্ট আমরা এক্সপেক্ট করছি এবং চাইছি এই ছোট্ট প্রয়াস, এই বাচ্চারা এত দিন ধরে এত কষ্ট করে তুলে চলেছে, সেটা যেন আপনাদের ঐকান্তিক প্রয়াসে সাফল্যমণ্ডিত হয়। নমস্কার।
জাগো জাগো।